আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? সবাইকে স্বাগতম তোমাদের ভাইয়ার নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কথা বলছি তোমাদের টেস্ট পরীক্ষা অথবা নির্বাচনী পরীক্ষা নিয়ে। নির্বাচনী পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এবং ফলাফলে যদি তুমি ফেল করো তাহলে তোমার কী হবে, এই দুইটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এক্ষেত্রে তোমাদের নির্বাচনী পরীক্ষার রুটিন, নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা, যেটা রুটিন অনেকগুলো বোর্ড দিয়েছে বা স্কুল কর্তৃপক্ষ এরই মধ্যে শুরু করেছে। তোমরা হয়তো বা অনেকে গণিত, বাংলা, ইংরেজি বিষয় পরীক্ষাগুলো দিয়েছো। এখন তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে কিন্তু সবগুলো বোর্ডই নোটিশ প্রকাশ করেছে। তারা জানিয়েছে স্কুলকে ওই সময়ের মধ্যে তোমাদের রেজাল্টগুলো দিতে হবে। এক্ষেত্রে আমরা যদি একটু নোটিশ বাই নোটিশ ধরে দেখি, ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে, এই যে দেখতে পাচ্ছ নোটিশ, ঢাকা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ, তারা বলেছে তোমাদের যে নির্বাচনী পরীক্ষা তার ফলাফল 26 অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে, কারণ 30 অক্টোবর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা তারা বলছে। এখানে যদি আমরা দেখি তোমাদের এটা ঢাকা শিক্ষা বোর্ড, তার আগে নোটিশে তারা বলেছে একই কথা তারা বলেছে। এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড, তারাও বলেছে 26 তারিখের মধ্যে তাদের ফলাফল পরিবর্তন করতে হবে। তারপর এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ড, তারাও বলেছে 26 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, যাতে তোমাদের নির্বাচনী পরীক্ষায় তোমরা ফলাফলটা জানতে পারো। এরকমের সবগুলো শিক্ষা বোর্ড, এই যে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে শুরু করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, সবাই প্রকাশ করেছে যে তোমাদের যে নির্বাচনী পরীক্ষাগুলো নিচ্ছে সেই নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী 26 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এখন নর্মালি ক্যালকুলেশনে দেখা যায় যে সবগুলো বোর্ড 26 তারিখ হয়তোবা ফলাফল প্রকাশ করবে, কিন্তু কিছু স্কুল আছে তারা হয়তো বা তাদের রেজাল্ট যদি আগে প্রস্তুত হয়ে যায় তারা এর আগেও প্রকাশ করতে পারে। তবে 26 তারিখের পরে কারোর রেজাল্ট প্রকাশ করবে না এবং তোমার এই রেজাল্ট তো স্কুল থেকে দেখতে পারবা। স্কুলের যদি আর 5টা পরীক্ষা যেমন দিয়েছো, যেমন ক্লাস 9-10 তোমাদের পরীক্ষা হয়েছে, সেরকমই তোমরা এই তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল দেখতে পারবা। তবে টেস্ট পরীক্ষার ফলাফল কিন্তু বোর্ডের কাছে যাবে, এটা মাথায় রেখো। বোর্ড যদি ফলাফল সংগ্রহ করে তাহলে কিন্তু তোমাদের স্কুল থেকে সেই ফলাফল বোর্ডের কাছে পাঠাবে। সো এই একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে ফর্ম ফিল আপ, তুমি যদি পরীক্ষায় ফেল করো, টেস্ট পরীক্ষায় ধরে না তুমি ফেল করলা, তাহলে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে নাও দিতে পারে। এই বিষয়টা কিন্তু নর্মালি আমরা বলছি, কারণ শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়টা তারা বলছে বারবার যে তুমি যদি কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষা উত্তীর্ণ না হয় তাকে যেন পরীক্ষায় কোনোভাবে ফর্ম ফিল আপের জন্য অংশগ্রহণ করতে না দেওয়া হয়। এক্ষেত্রে যদি কোনো কারণে যদি তোমার মানে শিক্ষা প্রতিষ্ঠান যদি তোমাকে দেয় সুযোগ দেয়, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়, তবে বোর্ড থেকে নিয়ম রয়েছে টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে না। আরও একটা বিষয় বলে রাখি, যদি এখানে বোর্ড কর্তৃপক্ষ বা হচ্ছে যে তোমার তারা নিয়ম হয়তো করতে পারে এমনটা যে তুমি যদি এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে ফেল করো তারপরে তোমাকে ফর্ম ফিল আপ করতে দিবে তাহলে দিতে পারে, কিন্তু যদি অনেকগুলো বিষয় ফেল করো, ধরে নাও 3-4 বিষয় ফেল করলা, তো তুমি টেস্ট পরীক্ষায় 3-4 বিষয় ফেল করবা, বোর্ড পরীক্ষায় তো আরও ফেল করবা। এই কারণে মূলত বোর্ড পরীক্ষায় তার অংশগ্রহণ করতে দেয় না। সো যাই করো না কেন একটু পরীক্ষা সিরিয়াসলি দাও, যেন ফেল না করো, কারণ ফেল করলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক হয়ে যায় এবং এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না দিতে পারে, মানে ফর্ম ফিল আপ করতে দিবে না। তার মানে তুমি কিন্তু মূল যে বোর্ড পরীক্ষা হবে, যে পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারিতে হবে, সে পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে তুমি পারবে না, কারণ নিয়মই রয়েছে এইটা বিষয়টা। যদি তুমি যদি পাস না করো বা ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে তুমি কীভাবে, তোমার অ্যাডমিট আসবে না, তুমি কীভাবে পরীক্ষা দিবা? তো একটু সিরিয়াস হও। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো আপলোড করা আছে, সেগুলো শুধুমাত্র নির্বাচনী পরীক্ষা না, আমাদের মূল টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষার পারপাসে আমাদের সাজেশনগুলো তৈরি করা, সেগুলো দেখো, দেখে প্রিপারেশনগুলো নেও। তোমাদের যে কোনো তথ্য যখনই আসবে তখনই আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো জানাবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।